এদিকে বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বরিশালে বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে আজও গেল চব্বিশ ঘন্টায় বরিশালে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া জানায় সমুদ্রের লঘু চাপের কারণে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে টানা বৃষ্টির কারণে বরিশালের নিচু এলাকাগুলোতে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ মেহেরপুরে বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন সকাল থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে হচ্ছে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে গুড়ি বৃষ্টির সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল রয়েছে আভর পূর্বাভাসে পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বৃষ্টির কারণে কাজ কামে যেতে পারছে না দিনটাই আর সারাদিনই আমাদের কামাই যাবে এই বৃষ্টির কারণে একটা কাস্টমার নাই বেচা বিক্রি নেই